আজকে শুক্রবার, যেদিন আমার ভাই আমার দাদা যায় আমার গিয়া আনতে টাকা নিয়ে গেছিল। তারপরে কইল আমার মা সাথে ছুটি নিয়ে আইলো, কইল আম্মু ডাকতেছে তোরে বাজারে আসতে। তারপর আমি গেলাম, তারপর কই ঢাকা যাব। আমার মা আমার পড়া লেখার চাপ দিয়েছে লেগে আমি ঢাকা গেছি, আর ঢাকা গিয়ে আমি একটা চাকরি নিতে গার্মেন্টসে। আম্মু আমি নামাজে যাইতেছি শুক্রবারে মেঘ দে, মানে আমি কোরআন শরীফ পড়াতে কইছি। তারপরে কইছে আম্মু আমি নামাজও যাইলাম গিয়ে তুমি কোরআন শরীফ পড়বো, তখন কোরআন শরীফ পড়াতে কইছি। তারপরে আমি খোঁজা খোঁজা কই রাখা আসতে কান্নাকাটি করছি। তারপরে আমার বাচ্চা আমি খুঁজতে খুঁজতে পাইতেছি। তার লেখাপড়ার চাপে বাইরে চলে গেছে তাদের ইচ্ছায়। আমরা সংবাদ পেয়ে তাদের অভিভাবককে থানায় নিয়ে আসতে বলি, তারা রাতে থানায় নিয়ে আসে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানতে পারি তারা লেখাপড়ার চাপে তারা নিজেরাই বাড়ি থেকে চলে যায়, গিয়ে টঙ্গিতে একটা গার্মেন্টসে কাজ নেয়। পরবর্তীতে যখন তারা জানতে পারে যে পুলিশ তাদেরকে খুঁজতেছে, তারা নিজেরাই চলে আসে। পরে কয়ে ঢাকা যাবো, গাড়ি চুরানোর পর আমরা শেরপুরের উদ্দেশ্যে রওনা হইলাম। পরে কয়ে ঢাকা যাবো, আমি গেলাম ঢাকা গেছি কী করবি, তোদের গার্জেন ছাড়া তোকে কাজ দিব না, কত যাবি আমার সাথে, আমি একা যাবো। ওখানে আমি একটা চিন্তা করে দেখলাম যদি নড়ে একা সারি তাহলে তো ও আর মরতেও পারে নাহলে বাঁচতেও পারে, এটা তো জানতে পারতাছি না নিশ্চিত। তাই জন্য আমি ওর সাথে গেছি, গিয়ে পরে ওই সায়দাবাদ নামছি গাড়ি থেকে, শেরপুর থেকে গাড়িতে উঠছি দশটার গাড়িতে ঢাকার, ওই গাড়ি থেকে সায়দাবাদ নামছি। টাকা বেগ থেকে গেছিলাম, আমার মা আমার পড়া লেখার চাপ দিয়েছে লেগে আমি ঢাকা গেছি, আর ঢাকা গিয়ে আমি একটা চাকরি নিতে গার্মেন্টসে। এরপরে যেই সময় আমরা শুনছি যে আমরা পুলিশ আমার খোঁজাখুঁজি করতেছে, এরপর আমার ভয়া চলে গেছি। চাকরি একটা বেড়া এনেছিল, শুনছে আমাকে বাড়ির নাম ঠিকানা দিয়ে গেছে, এরপর একটা বেড়ায় চাকরি দিয়েছি। আমি সাম্মু আমি নামাজে যাইতেছি শুক্রবারে মেঘ দে, মানে আমি কোরআন শরীফ পড়াতে কইছি। তারপরে কইছে আম্মু আমি নামাজও যাইলাম গিয়ে তুমি কোরআন শরীফ পড়বো, তখন কোরআন শরীফ পড়াতে কইছি। তারপরে আমি খোঁজা খোঁজা কই রাখা আসতে কান্নাকাটি করছি। তারপরে আমার বাচ্চা আমি খুঁজতে খুঁজতে পাইতেছি। তারপরে পরে দিন শোনা যায় যে ছোটোটা গিয়ে বড়োটা নিয়ে গেছি, এ পর্যন্ত আমি কইতে পারি না। আমার আপন ছেলে, আমি বাপ মনে যে আমার বাচ্চা আমার টাকা নেবে বলে না, আমি কইছি পরীক্ষার বাবা, তার বাপে কইছেন গাড়ি রোড কিনে নিচ্ছি, তো বালাটি এনে পড়িও, তা কই না গাড়ি রোড কিনে নিচ্ছি, বই কিনে নিচ্ছি। তাদের সাথে কথাবার্তা বলছি, তাদের কথাবার্তা এটি ভাইছি যে তার লেখাপড়ার চাপে বাইরে চলে গেছে তাদের ইচ্ছায়, আবার আইসও তাদের ইচ্ছায়। এই হিসাবে তাদের শিবহরিয়ার থানার প্রশাসনের মাধ্যমে আজকে এখানে অস হিসাবে সামনে হাজির করছে। গত 8/9/2023 তারিখে মৌলভীবাজার একাটনা ইউনিয়নের উলওয়াইল গ্রামের দুইজন মাদ্রাসার ছাত্র শরীফুল ও আরিফুল দুই ভাই, তারা বাড়ি থেকে চলে যায়, তাদেরকে খোঁজ করে পাওয়া যায় নাই। পরবর্তীতে একাধিক কথাবার্তা আসে যে তাদের পারিবারিক বিরোধ বা এই ধরনের অনেক কথাবার্তার প্রেক্ষিতে যে তাদেরকে কেউ নিয়ে গেছে কি না, এই নিয়ে পরবর্তীতে 10/9/2023 তারিখে একটা নিখোঁজ ডায়েরি হয় মৌলভীবাজার মডেল থানা। পরবর্তীতে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আমরা পুলিশ বিভিন্ন জায়গাতে তাদেরকে উদ্ধারের তৎপরতা চালাই এবং বাংলাদেশের প্রত্যেকটি থানাতে বেতার বার্তা প্রেরণ করি। গতকাল সকালবেলা তারা দুই ভাই নিজের বাড়িতে চলে আসেন। পরবর্তীতে আমরা সংবাদ পেয়ে তাদের অভিভাবককে থানায় নিয়ে আসতে বলি, তারা রাতে থানায় নিয়ে আসে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানতে পারি তারা লেখাপড়ার চাপে তারা নিজেরাই বাড়ি থেকে চলে যায়, গিয়ে টঙ্গিতে একটা গার্মেন্টসে কাজ নেয়। পরবর্তীতে যখন তারা জানতে পারে যে পুলিশ তাদেরকে খুঁজতেছে, তারা নিজেরাই চলে আসে। বর্তমানে তাদের মামা এবং মা থানায় আছে, তাদের কাছে আমরা হস্তান্তর করব।